ঈদের ছুটি শেষে আবারও কর্মক্ষেত্রে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে করোনার কারণে এবার রাজধানী ফেরত যাত্রীদের চাপ ছিল তুলনামূলক কম। এদিকে বাসে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ থাকলেও রেলের সুরক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। আরমান কাইসারের প্রতিবেদন। ঈদুল আজহার নির্ধারিত ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। করোনা পরিস্থিতির কারণে এবার কম সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ফেরার ক্ষেত্রে মানুষের চাপ ছিল না খুব একটা। তবে মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বাস মালিক কর্তৃপক্ষ অনেকটাই উদাসীন ছিল বলে অভিযোগ যাত্রীদের। সেই সাথে অভিযোগ ওঠে অতিরিক্ত ভাড়া আদায়ের। আমার সিটে আমি একাই বসতে পার, পাশের সিটগুলো তারা একসাথে মানে দুই সিটে দুইজন করে বসতে। স্যার আমার মাস্কটা পরে গেছে রানিয়ে বুঝেন, এদিকে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের এমন ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন ভ্রমণকারীরা। ঢোকার সময় দুই তিন জায়গায় আপনার ছিল চেকিং ছিল, তো ওখানে হ্যান্ড স্যানিটাইজার রাখা ছিল, তারপরে সাবান রাখা ছিল, চেক করে ঢুকাইতেছে, তারপর স্যানিটাইজার আছে দেখলাম। প্ল্যাটফর্মের পাশাপাশি যাত্রা পথেও যেন যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বজায় থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। আমরা আমাদের দিক থেকে আমরা স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে যাত্রীদের, আমি মাইকে অ্যানাউন্স, হ্যান্ড মাইকে অ্যানাউন্স, আমরা প্রতি লিফলেট ব্যানার সব কিছুর মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি। ট্রেনে আরোহণের পূর্বে ট্রেনের হাতল, আসন, সিট এবং প্ল্যাটফর্ম যেমন সবুজ সিটে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও স্বাস্থ্যের নিরাপত্তার কথা নজরে ছিল না সংশ্লিষ্টদের। আমরা এখানে আমার স্পিড বোট প্লাস ডুবুরি নিয়ে প্রস্তুত আছি, যে কোনো নৌ দুর্ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করবো। স্বাস্থ্যবিধি যে কোনো কিছু যে একটা আছে বা হাতের ইয়ে আছে কোনো কিছু? স্বাস্থ্যবিধি বলতে আমাদের কাছে তো হ্যান্ড স্যানিটাইজার আছে বা সব কিছু আছে, মাস্ক টাক্স, এছাড়া ওরা এভাবে কিছু ইউজ করে না। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কর্মক্ষেত্রে যোগ দিতে নগরমুখী রাজধানীবাসী। ঈদ আনন্দ ভাগাভাগি শেষে নগরবাসী ফিরতে শুরু করেছে রাজধানীতে। তিলোত্তমা নগরী ঢাকা আবারও ফিরে পাবে তার চিরচেনা রূপ, এমনটাই প্রত্যাশা সবার। আরমান কাইসার, বাংলা টিভি, ঢাকা।